তোমরা কি মিষ্টি ভক্ত? মিষ্টির নাম শুনলেই জিভে জল চলে আসে? সরপুরিয়া সরভেজার নাম শুনলে মন কেমন করে ওঠে? তাহলে হ্যাঁ, তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। রোভার্স ব্লকের আজকের পর্বে আমি তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া সরভেজার ঠিকানায়। জগৎ বিখ্যাত এই সরপুরিয়া সরভেজা খুব তাড়াতাড়ি জিআই ট্যাগও পেতে চলেছে। কৃষ্ণনগরের নাম শুনলেই খাদ্যরসিকদের মনে প্রথমেই যেটা আসে সেটা হলো সরপুরিয়া ও সরভেজা। কৃষ্ণনগরে গেলে প্রচুর মিষ্টির দোকানে সেটা পাওয়া যায়। তবে তোমরা কি জানো কৃষ্ণনগর শহরের সবচেয়ে পুরনো ও বিখ্যাত মিষ্টির দোকান কোনটা? অধরচন্দ্র দাস অ্যান্ড সন, বা এক কথায় অধরের মিষ্টির দোকান। হ্যাঁ, প্রায় 120 বছরের কাছাকাছি বেশি পুরনো এই দোকানটি কৃষ্ণনগরের বেস্ট সরপুরিয়া সরভাজার জন্য বিখ্যাত। এবার বলি কিভাবে এই দোকানে আসবে তোমরা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল বা লালগোলা ধরে সোজা চলে আসতে পারো কৃষ্ণনগর স্টেশনে। স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড থাকে, ওখান থেকেই প্রচুর টোটো তোমরা পাবে। তো ওই টোটোওয়ালাদের কাছে গিয়ে নিদিয়ার পাড়া অধরের মিষ্টির দোকানে যাব বললেই তারা 10 টাকার বিনিময়ে তোমায় পৌঁছে দেবে সেখানে। শিয়ালদা থেকে মাত্র 35 টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে এই দোকানে, এবং সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টার মতো। এই মিষ্টির দোকানের পথ চলা শুরু হয় শ্রী অধরচন্দ্র দাসের হাত ধরে, যিনি প্রথম সরপুরিয়া সরভাজা বানান। তবে তখন তার কোনো দোকান ছিল না, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই দুটো মিষ্টি বিক্রি করতেন, এবং ধীরে ধীরে এই মিষ্টি দুটো পপুলারিটি পেতে শুরু করে এবং 1902 সালে তিনি প্রথম দোকান খোলেন। পরে তার বড় ছেলে শ্রী জগবন্ধু দাস সেই ট্র্যাডিশন ফলো করেছেন। এই দোকানে মূলত 2 রকমের সরপুরিয়া ও সরভাজা পাওয়া যায়, একটি স্পেশাল সরপুরিয়া সরভাজা এবং একটি অর্ডিনারি সরপুরিয়া সরভাজা। স্পেশাল সরপুরিয়া সরভাজার দাম 700 টাকা কেজি। এখানে আপনাকে কিনতে গেলে আগে এই দাদার কাছে এখান থেকে বিল করিয়ে নিতে হবে, তারপর ওই দিকটা চলে যেতে হবে বিলটা নিয়ে, সেই বিলটা দিয়ে ওখান থেকে জিনিসটা ডেলিভারি করে দেবে। তো এই হচ্ছে স্পেশাল সরভাজা যেটা এক্ষুনি কিনলাম, দেখতে পাচ্ছ দারুণ একটা টেক্সচারও রয়েছে উপরে। তো চলো এটা টেস্ট করে দেখা যাক। ওখানে লোক মুখে শুনলাম যে এদের দুটো দোকান, একটা আদি দোকান এবং তার পাশে আরেকটি দোকানও ছিল যেটা আমি যখন গেছিলাম সেই সময় বন্ধ ছিল। তো ইচ্ছে ছিল দুটো দোকান থেকে খাবো, কিন্তু যেহেতু একটি দোকান বন্ধ ছিল তাই আদি দোকান থেকেই আমি খেয়ে দেখলাম ওখানকার সরপুরিয়া সরভাজা। তো 100 মিটার দূরত্বের মধ্যেই দুটো দোকান, এবং খবর নিয়ে জানলাম ওনাদের কাছে যে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত দোকান খোলা থাকে। এই দোকানের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ফেরার সময় সেই টোটো ধরেই তোমরা স্টেশনে ফিরে আসতে পারো এবং তারপর সেখান থেকে ট্রেন ধরে যথারীতি নিজেদের বাড়ি। কৃষ্ণনগরের বেস্ট সরপুরিয়া সরভাজা খেতে এই দোকানে আসতেই হবে তোমাদের। মানছি এই দোকানের দূরত্ব আমাদের কলকাতা শহর থেকে অনেকটাই, যেতেও অনেক সময় লাগে, কিন্তু বিশ্বাস করো এখানকার এই মিষ্টি মুখে দেওয়ার পর তার স্বাদ তোমার সব কষ্ট ভুলিয়ে দিতে বাধ্য। এখানে সরপুরিয়া সরভাজা ছাড়াও ব্ল্যাক ডায়মন্ড, কেশরী ভোগ, ছানার কেক এসব মিষ্টিও আছে, ট্রাই করে দেখতে পারো, হতাশ হবে না। তাহলে দেরি না করে চলে যাও, ট্রাই করে আসো কৃষ্ণনগরের সেরা সরপুরিয়া সরভাজা, আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। তাহলে নিজেদের খাদ্যরসিক বন্ধুদের সাথে এই ভিডিও শেয়ার করো, প্ল্যান করে ঘুরে এসো আর খেয়ে এসো এই মিষ্টি। আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো।